রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এর মধ্যে কৃষকদের উৎপাদিত ফসল ক্রয় করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে এফসি এর মাধ্যমে সরকারিভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া চলছে। গত রবিবার থেকে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হয়। শুক্রবার ধান ক্রয়ের কাজ পরিদর্শনে যান বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, জুলাইবাড়ি ব্লকের এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বিকাশ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা। সকলকে ধান ক্রয়ের কাজ পরিদর্শন করেন এবং এই ধান বিক্রি করতে এসে কৃষকরা কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা তা জানার প্রয়াস চালান। এদিন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস ও এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যানকে কাছে পেয়ে খুবই খুশি কৃষকরা। সরকারিভাবে ধান ক্রয়ের কাজ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। তিনি জানান, আগামীকাল পর্যন্ত ধান ক্রয়ের সময়সীমা নির্ধারণ করা হলেও কৃষি দপ্তরের উদ্যোগে আরও দুদিন বৃদ্ধি করা হয়েছে। তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, এই সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে সমস্ত ধান ক্রয় করা সম্ভব হবে না, তাই তিনি এই ধান ক্রয়ের কাজের সময়সীমা আরও বৃদ্ধি করার জন্য আবেদন করবেন, যাতে করে সরকারি সুবিধাগুলি সঠিকভাবে কৃষকরা পায় তার প্রয়াসে চালিয়ে যাবে। তত্ত্বাবধায়কের কাছ থেকে এই কথা জানতে পেরে কৃষকদের মধ্যে আনন্দের বাতাবরণ লক্ষ্য করা যায়। আমরা আজকে এখানে জুলাইবাড়ির এই পিপিসিতে আমাদের কৃষকরা ওনাদের উৎপাদিত ধান বিক্রি করার জন্য নিয়ে এসছে। 16 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 20 তারিখ, গতকালকে 20 তারিখ পর্যন্ত 653 এমটি ধান কৃষক এফসিআইকে দিতে পেরেছে। আর আমাদের এখানে এই বছর জুলাইবাড়িতে কৃষকের মধ্যে দারুণ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, কারণ গত বছর 776 এমটি শুধু আমরা দিতে পেরেছিলাম, এখানে আজকে এই 5 দিনে 653 এমটি ধান হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।